আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। ছাদ থেকে শুরু করলাম আজকের ভিডিওটি। সকালবেলা আমার এই ছাদের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাসায় চলে এসেছি আর এসে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এখানে চাউমিন রান্না করে নিয়েছি চিকেন আর টুনা ফিশ দিয়ে। কোনো রকম সবজি ঘরে ছিল না, সেজন্য আর সবজি অ্যাড করতে পারিনি। আর বাখরখানি রান্না করে নিয়েছি। আপনারা কিন্তু বলেছিলেন বাখরখানিতে নারকেল দিতে, তো আমার বাচ্চারা পছন্দ করে না বলে দেওয়া হয় না, তো আজকে আপনাদের কথায় আমি একটু নারকেল দিয়ে দিলাম উপর থেকে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে বাখরখানিটা। গতকাল রাতে কিন্তু আপনারা দেখেছিলেন আমার বাচ্চারা সবাই বাইরে গিয়েছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তো এই কেকটাই কিন্তু ওরা আনতে গিয়েছিল। তো রাতের বেলায় কেকটা এনেছিল, কিন্তু 12টা বাজার আগেই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সারাদিন আসলে অনেক পরিশ্রম হয়, রাতে খুব একটা আমি সজাগ থাকতে পারি না। তো ওরা কিন্তু সবাই সজাগ ছিল, আমি আর বাবু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমাকে আর ডাকও দেয়নি। তো সকালবেলা এখন কেকটাও নামিয়ে দিলাম ব্রেকফাস্টের সাথে। আর আমার যে ননাসের মেয়ে আছে, ও আজকে চলে যাবে সকালবেলা, তো ভাবলাম ও থাকতে থাকতেই কেকটা কেটে ফেলি, সেজন্য আর কি বের করলাম। সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে, তো বাবু কিন্তু এখন বাসায় নেই। বাবু সকালবেলা উঠে স্কুলে চলে গিয়েছে। কেকটা আমি নামিয়েছিলাম এখন কাটার জন্য। শারমিন আর আরিয়ানা বলছে যে ভাইকে ছাড়া কাটা ঠিক হবে না, ও যেহেতু ছোট ওকে নিয়েই কাটেন মামি। তো আইমান স্কুল থেকে আসলে কেকটা কাটার জন্য এখন ওরা আর কেকটা কাটলো না। ব্রেকফাস্ট শেষ করেই শারমিন রওনা করবে, ওর মামা টিকিট কেটে এনেছে আবদুল্লাপুর থেকে, ওকে উঠিয়ে দিবে। তো এই তো শারমিন চলে যাচ্ছে, ওকে বিদায় দিলাম, ওর মামা ওকে উঠিয়ে দিয়ে আসবে। আর আরিয়ানা ওর সাথে লিফটে নিচে যাচ্ছে আর কি। শারমিনকে বিদায় দিয়ে অফ ক্যামেরায় কিছু টুকিটাকি কাজ সেরে নিয়েছি, এখন বাজারগুলো গুছিয়ে নিব। ওর বাবা সকালবেলা বাজারে গিয়েছিল, কিছু মুদির বাজার করে এনেছে আর কিছু কাঁচা বাজারও করে এনেছে। বাজারগুলো গুছানোর এখনও আমি সময় পাইনি, তো বাজারগুলো একটু বের করে নিচ্ছি। কি এনেছে আসলে সেটাও জানি না। এখন বের করে দেখলাম এখানে কিছু বিস্কিট আছে, তো বিস্কিটগুলো বিস্কিটের কৌটায় রেখে দিচ্ছি। বাজারগুলো বের করতে করতে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি, যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমার এই চ্যানেলটাকে অনেকের মাঝে ছড়িয়ে দিতে। আমি কিন্তু নিজেই সব বাজার করি আমার সংসারের, তাই অন্যের বাজার খুব একটা আমার বেশি পছন্দ হয় না। আর দেখতেই পাচ্ছেন আপনারা আমি বাজার বের করছি, আমার হাজবেন্ড আজকে বাজার করেছে, শুধু বিস্কিটই বের করছি। ভীম লিকুইড নিয়ে এসেছে 4 প্যাকেট। আমার মাসে যে কত প্যাকেট ভীম লিকুইড লাগে আমি আসলে বুঝতেই পারি না। খালাকে বারবার বলি খালা একটু কম করে ইউজ করো, কিন্তু অনেক লাগে, 10 থেকে 12 প্যাকেট ভীম লিকুইড লাগে প্রত্যেক মাসে। আমার আপুরা আমাকে জানাবেন তো আপনাদেরও এরকম লাগে কি না, আমি আসলে ঠিক ভীম লিকুইডের ব্যাপারটাই বুঝতে পারি না। আর এখানে ময়দা নিয়ে এসেছে 8 কেজি, মানে পুরো এক মাসের ময়দা একসাথে নিয়ে এসেছে। তো সবগুলো বাজার এখন আমি একটু গুছিয়ে নিব, মানে বক্সে বক্সে ভরে রেখে দিব। আজকে কিন্তু 5ই জুন। গতকালের ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই আমাকে উইশ করেছেন, অনেকেই বুঝতে পেরেছেন যে আমার আজকে বার্থডে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে উইশ করেছেন, আমার জন্য অনেক শুভকামনা জানিয়েছেন। সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই এভাবে আমাকে সবসময় ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সত্যি আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তো সব কিছু একটু বাজার কন্টেনারে ঢুকিয়ে নিলাম, আর এখন একটু এই ক্যাবিনেটের ভিতর রেখে দিচ্ছি। ক্যাবিনেটের ভিতর থেকে যেহেতু সবগুলো বক্স বের করে নিয়েছি, ভাবলাম একটু ক্লিন করে তারপরে বক্সগুলো রেখে দিই। তো আমার গতকালের ভিডিওটাতে 2টা প্রশ্ন পেয়েছি আমি। মাসুমা আক্তার আইডি থেকে, আপু আপনি বলেছেন যে প্রথম ভিডিওটা আপলোড করার কতদিন পর আমার মনিটাইজেশন হয়েছে। প্রথম ভিডিওটা আপলোড করার 2.5 মাস পর্যন্ত আমার 260 সাবস্ক্রাইবার ছিল, আমি আগেও বলেছি। তারপর হঠাৎ করে 2.5 মাস পর একদিন দেখলাম আমার ভিডিও অনেক ভিউ হতে শুরু করলো আর সাবস্ক্রাইবারও খুব দ্রুত বাড়তে শুরু করলো।
তো এরকম ভাবে এক থেকে দেড় মাস যাওয়ার পর মানে মোট চার মাস পর আমার মনিটাইজেশন অন হয়েছে প্রথম ভিডিওটা আপলোড করার। আর বিডি লাইফ ইন ফিনল্যান্ড আইডি থেকে আপু আপনি জানতে চেয়েছেন আমি ইউটিউবে কাজ করার প্রথম অনুপ্রেরণা বা উৎসাহ কোথা থেকে পেয়েছি। তো আপনাদেরকে আমি আজকে সেই গল্পটা বলছি। আমার বাবু যখন ছোট্ট ছিল, বাবুকে যখন ভাত খেতে দিতাম, তিন চার বছর বয়স তখন, তখন সে ইউটিউব ছাড়তো টিভিতে, আর সে তৌহিদ আফ্রিদি আর রাকিব হোসেনের ব্লগ দেখত। তো বাবুর সাথে বসে বসে কিন্তু আমিও দেখতাম, দেখতে দেখতে একসময় আমিও ওদের ফ্যান হয়ে গেছি অনেক বড়। মানে আমারও ওদেরকে আমি ওদেরকে সাবস্ক্রাইব করে নিলাম আর ওদের ভিডিও দেখা শুরু করলাম। আর এমনিতে আমি কয়েকজন আপুর রেসিপি ফলো করতাম, কয়েকজন অনেক বড় ইউটিউবার আপুর। তো আপুদের রেসিপি ফলো করে কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি, আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। তো সেই আপুদের মধ্যে জেবি কিচেন আর মুক্তিস কুকিং ওয়ার্ল্ড, এই দুজনের নাম আমাকে বলতেই হবে। এখনও আমি ওই আপুদের রেসিপি অনেক ফলো করি। এরপর একদিন আরিয়ানা এসে বলল যে আম্মু আন্টির ভিডিও দেখো। তো আমি বললাম কোন আন্টি? তো আমাকে বের করে দিল বাংলাদেশি ব্লগার মুক্তা আপুর ব্লগ। তো বাংলাদেশি ব্লগার মুক্তা আপুর ব্লগগুলো আমার খুব ভালো লাগতো, আমি সব ব্লগ ওনার দেখে নিয়েছি। আর তখন করোনা সিচুয়েশন ছিল, বাসায় বসে বসে ওইরকম কোনো কাজও ছিল না। আপুর ব্লগগুলি আমি টিভিতে ছেড়ে দেখতাম, এখনও আমি সব ব্লগ দেখি আপুর। তো আপুর ব্লগগুলো দেখার সাথে সাথে আরও অনেক আপুদের ব্লগ আমার সামনে আসতে শুরু করলো, আমার কাছে ভালো লাগতে শুরু করলো, অনেক আপুদের ব্লগ দেখা শুরু করলাম। তো দেখতে দেখতেই এভাবে কিন্তু আমারও মনে হলো যে আমিও একটা ব্লগ চ্যানেল খুলি। তো এইভাবেই কিন্তু সব আপুদের অনুপ্রেরণা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি বা এখনও কন্টিনিউ করছি। আমার কাছে খুব ভালো লাগে বড় বড় ইউটিউবার আপুরা একসাথে মিলে ভিডিও করে, একসাথে মিট করে। আসলে ইউটিউবে কাজ করতে গেলে হিংসা নয়, চেষ্টা করুন, সফলতা অবশ্যই আসবে। আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি, আপনারা কিন্তু ভিডিওতে হয়তো বা দেখেছেন। আর এখন আমার স্নেহা এসেছে, আমার আব্বা আম্মা আর স্নেহার একটা ফ্রেন্ড এসেছে। আমার যেহেতু আজকে বার্থডে তো আমার আম্মা এসেছে আর কি, তো ওদেরকে নাস্তা দিয়ে দিলাম, নাস্তা টেবিলেই ছিল, জাস্ট খালি ওদেরকে দিয়ে দিলাম, ওরা সবাই নাস্তা খেয়ে নিচ্ছে। নাস্তা খেয়ে আব্বা আর স্নেহা চলে গিয়েছে বাসায়, আম্মা থাকবে কয়দিন আমার কাছে। তো এখন আবারও চলে এলাম কিচেনে, কারণ রান্না কিন্তু এখনও শেষ হয়নি। তো এখন আমি মাটির কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেকেই কিন্তু আমার করলা ভাজির রেসিপিটা চেয়েছেন, আসলে আমি সময় করতে পারছিলাম না, সেজন্য দেওয়া হয়নি। এখন দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলাকে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে যাওয়ার পর এখন আমি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম, চিংড়ি মাছটাও মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিব। আসলে করলা ভাজির এই রেসিপিটা কিন্তু সেই রকম কিছু না, তারপরও কয়েকজন আপু কয়েকবার রিকোয়েস্ট করেছেন যে আপু তোমার করলা ভাজির রেসিপিটা চাই। সেজন্যই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে যখন আজকে করলা ভাজি করছি, রেসিপিটাও আপুদের জন্য শেয়ার করে ফেলি। তো চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কেটে ধুয়ে রাখা করলাগুলি দিয়ে দিব এর মধ্যে। তো আমি যেভাবে করলা ভাজিটা করি আর কি চিংড়ি মাছ দিয়ে, এভাবে কিন্তু আমি ঢাকনা দিয়েই করি। কয়েকজন বলেছেন ঢাকনা দিয়ে করলা ভাজি করলে তিতা লাগে, তো আমি তো এটা রান্না করছি সবসময় এভাবেই করি, আমার কাছে কখনো তিতা লাগে না। আর বাসার সবাইকেও আমি জিজ্ঞেস করেছি যে তিতা লাগে কিনা, ওরাও বলেছে না তিতা লাগে না। তো যাই হোক, করলা ভাজিটা কিন্তু এভাবেই আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে। এখন আমি 5 থেকে 6টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দু একটা ভেঙে দিয়েছি মাঝখান থেকে, কাঁচামরিচটা ফ্লেভারের জন্যই দেয়া। এভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে করলা ভাজিটা আমি নামিয়ে নিব, পাশের চুলায় মাছ ভুনা করে নিচ্ছি। তো আমার মোটামুটি রান্নাবান্না শেষ। এদিকে ময়নার গোসলের টাইম হয়ে গেছে, গোসলের টাইম হয়ে গেলে সে গোসল না করতে পারলে খুব অস্থির করে, তো ওকেও এনে বাথরুমে দিলাম গোসলে। তো ঝর্ণাটা ছেড়ে দিয়েছি, এখনও পরিষ্কার করা হয়নি ওকে। ঝর্ণা ছেড়ে দিয়ে আমি আর কি যাচ্ছি আবার কিচেনে, আমার রান্না অল্প একটু বাকি আছে, তো ভাবলাম এদিকে ও গোসল করতে থাকুক আর আমি ওইদিকে রান্নাটা শেষ করে চলে আসি। অনেকেই বলেছেন ময়নার ডাক শুনতে চান বা ময়নার কথা শুনতে চান, ময়না এখনও ভালোভাবে ওইভাবে কথা বলতে পারে না, শুধু মা মা করে। আর যখনই আমি ওর সামনে ক্যামেরাটা নেই তখনই ও চুপ হয়ে যায়, কোনো সাউন্ড করে না, এটাও কি বুঝে নাকি আমি জানি না। তো ময়নাকে গোসল দিয়ে নিই, আর গোসল করাতে করাতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি,
আপনারা যদি কেউ আমার চ্যানেলে আজকেই প্রথম এসে থাকেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখে থাকেন, আপনাদের কাছে যদি কোথাও কোনো অংশে আমার এই ব্লগের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন বা প্রতিনিয়ত আমাকে উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু ময়নাকে গোসল দিয়ে দিলাম, ময়নার সব কিছু পরিষ্কার করে এনে একটু বারান্দায় রেখে দিয়েছি রোদে। গোসলের পর ওকে একটু রোদে রাখতে হবে যেন ওর শরীরটা শুকিয়ে যায় আর কি। তো এভাবেই ময়নাকে টেক কেয়ার করছি। আপনারা কিন্তু সবাই দোয়া করবেন আমার ময়নাটা যেন কথা বলতে পারে। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমরা কেক কেটে নিয়েছি, আমার আম্মা আমার দুই বাচ্চাকে নিয়ে কেকটা কেটে নিলাম। এটা হচ্ছে অনেকটা সময় পর, দুপুরের খাওয়া দাওয়ার কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওইভাবে তাড়াহুড়া করে একটু করেছিলাম সব কিছু। ক্যামেরাটা আর অন করা হয়নি, ক্যামেরা অন না করেই কিন্তু আমি ক্যামেরা শ্যুট নিয়েছি, পরবর্তীতে দেখতে পেলাম যে ক্যামেরাটা আমি অনই করিনি। তো এই তো কেকটা কেটে নিলাম, কেক কেটে সবাইকে দিচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য। অনেকটা বছর পার করে ফেলেছি এই জীবনের, সামনের জীবনটাও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি পরবর্তী কন্টেন্টটা তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত হই। কেক কাটার পর্ব শেষ, এখন জন্মদিনে কী গিফট পেলাম চলেন আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট, রয়্যাল মালাবার লাইফস্টাইল ফ্যাশন মল থেকে কিনা, আমি বের করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে একটা থ্রি পিস, থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। ক্যামেরায় হয়তো বা ঠিকভাবে কালারটা বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু খুবই সুইট একটা কালার। আর কাজটা আমি আপনাদেরকে নিচ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, খুবই গর্জিয়াস এবং ফ্যাশনেবল একটা ড্রেস, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর কি। জন্মদিনের গিফট পেয়ে তো খুব খুশি, কিন্তু ড্রেসটা বানাবো কোথায় সেই চিন্তায় পড়ে গেছি, যেটা একটু ভালো করে বানাতে চাই সেটাই আমার টেলার্স নষ্ট করে দেয়। তো আপনারা হয়তো ড্রেসের দাম জানতে চাইবেন, এই জন্য দেখিয়ে দিলাম, ড্রেসের দাম হচ্ছে 9,923 টাকা প্লাস ভ্যাট। আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টাও খুব সুন্দর কমফোর্টেবল। আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা, ওড়নাটা খুব বেশি সুন্দর, ওড়নাটা আমার খুব ভালো লেগেছে। অনেক ওড়না আছে গা থেকে পরে যায়, এই ওড়নাটা পরার কোনো সম্ভাবনা নেই, ইউজ করে খুব আরাম পাওয়া যাবে। তো সব মিলে কিন্তু এই ছিল আমার আজকের এই ব্লগটি, আমার জন্মদিনে আমি কি গিফট পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর মনিরা সোয়ার্ল্ডের আরও একটা নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে একদিন পর, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের পরিবারের জন্য অনেক দোয়া করি। আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।